আমাদের চট্টগ্রামের সাংবাদিকদের সর্বদমই প্রকাশ এর উদ্দেশ্য আজকের নির্বাচিত কমিটির সভাপতি আমাদের চট্টগ্রামের সাংবাদিক মহলের আমার অতি শ্রদ্ধাভাজন আমার পুরানো আমার গুরু কামরুজ্জোদা ভাই আজকে সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের রিপোর্টার্স কমিটিকে, রিপোর্টার্স কমিটি থেকে ইলেকশনের মাধ্যমে আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আমাদের এই শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ ইকবাল ভাই এখন আমি ওনাদের সাথে কথা বলব। আমাদের চ্যানেল পণ্ডপুরি ইস্যুগুলি আমাদের শ্রোতা থেকে ওনাদের সাথে সালামালাইকুম, কেমন আছেন ছোটবাই? আজকে নির্বাচনে লড়াইটা কেমন হল? আসলে আমাদের সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে, আসলে আমাদের সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে 2012 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা এটাতে সংবিধান রচনা করেছি। সংবিধানের মাধ্যমে প্রতি বছর বছর নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু একটি প্রযুক্তি মহল সেই সংগঠন থেকে পুঁথিগত ধরার কারণে আজকে আমাদের কার্যকরী কলমী সভার মাধ্যমে আমরা সাধারণ সদস্যদের পক্ষে নির্বাচিত হয়ে আজকে আপনাদের সাংবাদিকদের অধীন না দিয়ে এই যে ভবিষ্যৎ সংগঠন চট্টগ্রামের প্রেসিডেন্টের সভাপতি নির্বাচন করেছি। আসলে সাংবাদিকের পেশাটা হলো মহান পেশা, সাংবাদিকেরা হলো জাতির কর্ম জুড়ে এই সাংবাদিকতা পেশায় আসলে যারা আসবেন এই পেশাটা খুবই ঝুঁকিপূর্ণ, এই জন্য প্রচুর স্টাডি এবং অধ্যয়ন করতে হবে। অধ্যয়নের মাধ্যমে সাংবাদিকতাকে জানতে হবে, বুঝতে হবে। এখন আমরা সাংবাদিকতা মনে করি যারা ক্যামেরা নিয়ে ঘুরি, যারা রাস্তাঘাটে মানুষদেরকে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে, আমরা মনে করি একটা সাংবাদিক। আসলে সাংবাদিকতা সেটা না, সাংবাদিকতা হলো অত্যন্ত সৎ পেশা এবং সৎ মানুষের পেশা, যারা মানুষের এবং সমাজে দেশের কল্যাণ সাধন করতে পারবে তারাই হলো সাংবাদিকতা পেশায় আসা উচিত বলে আমি মনে করি, এবং তাদের মাধ্যমে সাংবাদিকতার পেশাটা সামনের দিকে এগিয়ে যাবে। আর যারা অপসাংবাদিকতা করছে তাদের মাধ্যমে আমরা দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হব। আর আমরা যেহেতু ত্রিপুরা সিংহ আমি সভাপতি নির্বাচন দিন, আমি মনে করি যারা সৎসাংবাদিকতা সাংবাদিকতা করছেন এবং যারা সামনে দিকে আমাদেরকে দিক নির্দেশনা দেবেন, আমি মনে করি যেই সব ব্যক্তি সাংবাদিকতা পেশা আছে এখন তারা সৎভাবে যদি চলে তাদের জন্য আমরা আমাদের ত্রিপুরা সিংহ ইনশাল্লাহ অনেক কিছু করার চিন্তাভাবনা রাখছি, আমরা সেটাই আশা করি। আর আপনারা যদি সৎভাবে চলেন আর ভালো লোকগুলো যদি এই পেশায় আসে তাহলে এই পেশার মান দিন দিন বৃদ্ধি পাবে এবং সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা সোচ্চার হতে পারবো, না হয় আমরা যে তিমিরে আছে সেই তিমিরেই শেষ হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। কিন্তু তারপরে আমার একটি কথা বলতে হচ্ছে যে আমরা সাংবাদিকরা মনে করি সাংবাদিকতা পেশাটা খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু আমরা দেশ এবং জাতি এবং দেশ মাতৃকার কাজের জন্য আমাদের অনেক ভূমিকা অনেক পরিশ্রম রাখা উচিত। চিন্তা চেতনার যে একটা চিন্তা চেতনার যে একটা মাইন্ড আছে সেই জিনিসটাকে আমরা এখন চিন্তায় রাখছি না। আমরা সাংবাদিকতা পেশাটাকে ভিন্ন হাতে প্রভাবিত করে আমরা দেশ এবং জাতিকে ধ্বংসের ধাপে নিয়ে যাচ্ছি। আমি আশা করব আমাদের ব্যক্তিদেরকে যারা সাংবাদিকতা পেশা আসতেছে এবং দেশ সেবায় নিয়োজিত হচ্ছে তাদেরকেও ভালোভাবে সাংবাদিকতা করার জন্য আমি অনুরোধ জানাবো। আরেকটির সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, যারা এ পেশায় নিজের জীবনকে বিপন্ন করে দিয়েছেন, এই জীবনকে এই পেশার সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন, তাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যারা
সুষ্ঠু চিন্তাধারা করে, যারা ভালো ভালো চিন্তাভাবনা করে, তাদেরকে এগিয়ে এসে ওই সমস্ত মানুষদেরকে একতাবদ্ধ করে দেশ এবং জাতি এবং দেশকে কীভাবে স্বনির্ভরতা করা যায়, স্বনির্ভরতার মধ্যে নিয়ে যাওয়া যায়, অর্থনৈতিক সচ্ছল করা যায় এবং মানুষের কল্যাণ করা যায় এবং সমাজের উন্নয়ন করা যায়। এই যে মানুষ আমাদের যে সাংবাদিকতার পেশাটাকে এখন অন্যভাবে মানুষ যারা খারাপ কাজে ব্যবহার করছে সেইখান থেকেও নিয়ে এসে আমাদেরকে ভালো পথে নিয়ে যেতে হবে, তাহলেই আমরা সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে বিবেচিত হবো বলে মনে করি এবং সাংবাদিকদের অধিকার আদায়ের ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারবো, না হয় পারবো না এই আশাই। প্রথম চ্যানেল কর্ণফুলী বিশ্বজুড়েকে আমি চট্টগ্রাম রিপোর্টার সিনিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য, দুটি কথা বলা বলতে দেওয়ার জন্য। আসলে হাড্ডাহাড্ডি লড়াই বলতে যে বিষয়টা আমি বুঝি, যে আসলে লড়াই বলতে কোনো শব্দ আমি বিশ্বাস করি না জীবনে কোনোদিন। আমি প্রতিযোগিতায় সবসময় বিশ্বাস করেছি, কারণ আমি বিশ্বাস করি প্রতিযোগিতা মানুষের জীবনে আপনার প্রোডাক্টিভিটি বয়ে নিয়ে আসে আর প্রতিহিংসা মানুষের জীবনে ধ্বংস বয়ে নিয়ে আসে। সুতরাং আমি যদি আপনি ইফ ইউ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি বিষয়টাকে যদি এভাবে দেখি যে আমাদের এটা একটা প্রতিযোগিতা ছিল এবং একটা সাবলীল অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে একটা সুন্দর সার্থক প্রতিযোগিতা আমরা জয়লাভ করেছি এবং আমরা অন্ধকারের বিরুদ্ধে আলোক বর্তিকাকে ছিনিয়ে আনতে পেরেছি, অর্থাৎ অন্ধকারে আমরা আলোক মশাল জ্বালাতে পেরেছি, এটাই আমাদের সার্থকতা। আমি বলবো আপনি যদি ওই অর্থে হাড্ডাহাড্ডি লড়াই বলে থাকেন, তাহলে আমি বলবো যে অন্ধকারকে দূরীভূত করার জন্য আমাদের যে লড়াইয়ের প্রস্তুতি ছিল সেই লড়াই আমরা জয়লাভ করেছি। অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছি। আমি আসলে প্রত্যেকটা পেশারই রয়েছে একটা লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য। ইংরেজিতে একটি কথা রয়েছে, এভরি ইভেন্টস হ্যাজ দ্য কজ অ্যান্ড এভরি কজ হ্যাজ দ্য ইভেন্টস, অর্থাৎ প্রত্যেকটা কারণের পেছনেই একটা কাজ নিহিত আছে এবং প্রত্যেকটা কাজের পেছনেই একটা কারণ নিহিত রয়েছে। সাংবাদিকতা পৃথিবীর মোস্ট ডিগনিফাইড জব যদি এ অর্থে বলি আমরা, অথবা সেবা অর্থে যদি বলি। আর এই সেবার প্রথম ব্রতের প্রথম শপথ হচ্ছে, আই প্লেজ মাইসেলফ টু কনসেক্রেট মাই লাইফ টু দি সার্ভিস অফ হিউম্যানিটি, মানবতার সেবায় আমার নিজেকে আত্মোৎসর্গ করার যে মহান ব্রত, সেই ব্রত নিয়ে উদ্বুদ্ধ হওয়ার নামে হচ্ছে সাংবাদিকতা। একটা পত্রিকায় আমি একটা আইডি কার্ড ইস্যু করিয়ে নিলাম নিজ নামে, তারপর আমি কিছু বিজ্ঞাপন সংগ্রহ করলাম, একজন বিজ্ঞাপন কর্মী হিসাবে কাজ করলাম, দু চার লাইন লেখা শিখে গেলাম, দু একটা পত্রিকায় আমি মাঝে মধ্যে লিখলাম, আর সেটা দিয়ে আমার যা আয় হলো তা দিয়ে আমার সংসার চললো, দেশ জাতি গেল গোল্লায়। এটার অর্থ সাংবাদিকতা। সাংবাদিকতার প্রকৃত অর্থ হচ্ছে, যেহেতু সাংবাদিকরা দে আর ট্রিটেড টু বি দ্য কনসেন্স অফ দি নেশন, যাদের বিবেক যাদেরকে বলা হয়, জাতির দর্পণ বা সমাজের আয়না যাদেরকে বলা হয়, আয়না যখন পরিচ্ছন্ন হয় আয়নাতে সব কিছু প্রতীয়মান দেখা যায়, আর আয়নায় যখন মলিন হয়ে যায়, আয়নায় যখন বিচ্ছিরি হয়ে যায়, তখন নিজের সেই বিচ্ছিরি আয়নাতে জাতির চেহারা এবং নিজের চেহারা, পারিপার্শ্বিকতার চেহারা পরিষ্কার করা কখনো সম্ভব নয়। সুতরাং আমি মনে করি একজন পরিচ্ছন্ন সংবাদকর্মী বা গণমাধ্যমকর্মী, যিনি এই ব্রত নিয়ে এই সংবাদকর্মী বা গণমাধ্যমকর্মীর জীবনযাত্রা শুরু করেন, তার পক্ষে রাতের তিনটা আর চারটা কোনো প্রশ্নই রাখা, কারণ তার উদ্দেশ্য একটাই, এই জাতিকে কলঙ্কমুক্ত করা, এই জাতিকে দুর্নীতিগ্রস্তদের হাত থেকে রক্ষা করা, যেভাবে আমরা মহান মুক্তিযুদ্ধে করেছি, যেভাবে আজও আমাদের সেই চলমান প্রক্রিয়া অব্যাহত আছে, যতদিন পর্যন্ত একটি পর্যন্ত কুচক্রী মহল বাংলার মাটিতে বেঁচে থাকবে, কলম সৈনিকদের কলম নির্ভীকভাবে চলতে থাকবে, নির্বিঘ্নে চলতে থাকবে, অন্তত আজকের এই আপনার প্রশ্ন থেকে আমি এই প্রত্যাশা করতে পারি সাংবাদিক মহলের কাছ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমি আপনাকে এই অভিমত জ্ঞাপন করছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বারবার বলতে পাওয়া সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি উপদেশ সবসময় গ্রহণ করি, কারণ ইংরেজিতে একটা কথা আছে, ইট ইজ ইজি টু গিভ অ্যাডভাইস এস টু টেক অ্যাডভাইস, উপদেশ নেয়ার চেয়ে দেওয়াটা খুব সহজ। সুতরাং আমি সবসময় গ্রহণ করার একটি অভ্যস্ত, তো আমার মনে হচ্ছে উপদেশ দেওয়ার মতো আজও সেই অভিজ্ঞতা আমার মধ্যে জন্মায়নি, যদিও জীবনে 56 বছরের মতো একটা সময় আমি পার করছি। 1977 সালে সর্বপ্রথম আমার হাতে খড়ি পায় সাংবাদিকতায়, ফ্রম মাই ভেরি বয়হুড, আমার স্টুডেন্ট লাইফের প্রথম দিকটাই আপনি বলতে পারেন।
তো আমি এ পর্যন্ত যা শিখেছি অদ্যাবধি আমি শিখে যাচ্ছি, স্টিল এ লার্নার। কারণ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন দোলা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষারই সময়। সুতরাং আমরা শিখছি, প্রতিনিয়ত শিখছি। উপদেশ বলতে এটাই যে আমরা কাজ পালন করতে গিয়ে আমাদের উপর অর্পিত যে কঠিন দায়িত্বগত আছে, যেটা সাংবাদিকদের পাশে একটা চ্যালেঞ্জিং জব বলা হয়, বিশ্বের সবচেয়ে মোস্ট চ্যালেঞ্জিং জব বলা হয়, সেটা পালন করতে গিয়ে সামনে অনেক বাধা আসবে, অনেক ঝঞ্ঝাট আসবে, অনেক অন্ধকার আমাদের আলোক দিক প্রমাণ পথকে অন্ধকার করে দেওয়ার প্রয়াস পাবে। যারা অতীতেও প্রচেষ্টা করেছে আমাদের চলার পথকে বাধাগ্রস্ত করতে, বিভিন্ন প্রকার ব্যারিয়ার ক্রিয়েট করার মাধ্যমে, অর্থ আত্মসাতের মাধ্যমে, সাংবাদিকের অর্থকে পকেটস্থ করার মাধ্যমে তারা জাতিকে ঘিষেবা দিবে। সুতরাং আমি বলতে চাই ওইসব ভাইদের জন্য এবং যারা আমাদের অনুসারী আছেন অনাগত ভবিষ্যতে, যারা আমাদের সহকর্মী হিসাবে থাকবেন দেশের জাতির সেবায়, যারা নিজেদেরকে নিয়োগ করবেন বলে ইতিমধ্যেই সংকল্পবদ্ধ হয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, আপনি যদি দেশের জাতির সেবা করতে চান তাহলে নিজেকে আত্মত্যাগ করতে হবে। যে কথাটা আমি প্রথম বলেছিলাম, আই প্লেজ মাইসেলফ টু কনসিক্রেট মাই লাইফ টু দি সার্ভিস অফ হিউম্যানিটি, মানবতার সেবায় নিজেকে আত্মসর্প করতে হবে। ধন্যবাদ। প্রথমেই আমি চ্যানেল পণ্ডবজিকে ধন্যবাদ এবং পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের খুব অল্প সময় হয়নি, আমাদের সদ্য কমিটি ঘোষিত হয়েছে। আমি আমার বক্তব্যের আগে আমার পূর্বে আমাদের মাননীয় সদ্য নির্বাচিত সভাপতি মহোদয় এবং সাধারণ সম্পাদক মহোদয় যে গঠনমূলক সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যে গঠনমূলক বক্তব্য রাখছেন, সে বক্তব্যকে পুনঃ সমর্থন করে শুধু এটুকুই বলতে চাচ্ছি, আমাদের আজকে কমিটি হয়েছে এখানে দীর্ঘ দিনের একটি লালিত স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পেরেছি। বিচ্ছরছড়ার মাটিতে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি ইতিমধ্যেই সারা বাংলাদেশে এটার যে একটি সুনাম সারা বাংলাদেশে এটার বয়ে বেড়াচ্ছে, এবং এই সুনাম অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে এবং আজকে যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমাদের একটি নির্বাচিত কমিটি আমরা সকলের সহযোগিতা উপহার দিতে পেরেছি। পাশাপাশি যে কথাটা আমি বলতে চাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আমাদের এই কমিটি ঘোষণার আগে আমাদের এই কমিটির মেয়াদ বেশ কয়েকদিন আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এবং আমরা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর গঠনতন্ত্র মোতাবেক আমরা পরবর্তী আমরা যারা সাবেক সভাপতি সেক্রেটারি ছিলেন তাদেরকে মিটিং ডাকার জন্য বারবার বলা হয়েছিল, তারা মিটিং ডাকেনি। গঠনতন্ত্র মোতাবেক মিটিং ডাকতে ব্যর্থ হলে তলবি সভা ডাকার যেটা নিয়ম আছে আমাদের সংগঠনের সদ্য বিদায়ী সাবেক সহসভাপতি জনাব কামরুল হুদা মহোদয় তলবি সভা ডেকেছেন। এই তলবি সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষিত হয়েছে, এবং নতুন কমিটি তলবি সভার মাধ্যমে গঠিত হইলে আপনার এটা গ্রান্টেড হয়ে যায়, এবং সেটা হয়েছে ইতিমধ্যে। আমরা কমিটি ঘোষণা দিয়ে বিচ্ছরছড়ার মাটিতে সাংবাদিক সমাজ থেকে বিভিন্ন ধরনের আমরা অভিনন্দন পাচ্ছি, শুভবার্তা পাচ্ছি। ইনশাল্লাহ চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিশেষ করে কর্ণফুলী পরিবার আমাদের পাশে থাকবে, আমরা সবসময় কর্ণফুলী চ্যানেল পরিবারের পাশে থাকবো, এবং আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন। হ্যাঁ, আজকের এই আমাদের এই সবাই সভাপতি এবং আমাদের সেক্রেটারি সভাপতি এবং আমাদের আমরা যে কমিটি আজকে আত্মপ্রকাশ করেছি, এই কমিটি মূলত আমরা আত্মপ্রকাশ করার পিছনে একটি মাত্র লক্ষ্য, সাবেক যে আমাদের কমিটির যারা পরিচালনার দায়িত্ব নিয়েছিল তারা ঠিকমতো আমাদেরকে কোনো কিছু উপহার দিতে পারেনি, এবং তারা আমাদেরকে কোনো আমরা যারা সাংবাদিক সংবাদকর্মী হিসেবে নিজেদেরকে দাবি করি, মূলত আমরা এই 2012 সাল থেকে গঠিত এই সংগঠন আজ 2017 শেষ হওয়ার পথে আমরা কোনো সদস্য আমাদের কোনো ভবিষ্যৎ উপলব্ধি কোনো কিছু করতে পারেনি, এবং আগে সে সংগঠন আমাদেরকে কিছু করতে পারেনি। আমাদেরকে ঠিকমতো মাসিক যে মিটিংগুলো হওয়ার কথা ছিল প্রতি মাসের 5 তারিখ, এই মিটিংগুলো তারা করতে পারেনি। আমরা গঠনতন্ত্র পড়লাম জানলাম, এবং আমাদের সিনিয়র যে আমাদের
উপদেষ্টারা ছিল, তাদের সাথে আমরা আলোচনা করেছি, তারা আমাদেরকে বলেছে একমাত্র একটি উপায় তোমাদের সামনে আছে, সেটি হচ্ছে তলবী সভা যদি করো তাদেরকে একবার দুইবার বলবা, হ্যাঁ একবার দুইবার বলে তাদেরকে মাসিক মিটিংয়ের আয়োজন করতে বলবেন, যদি তারা ওই আয়োজনে সাড়া না দেয় তাহলে আপনারা আপনাদের সাবেক সেই সাবেক নির্বাহী কমিটির সদস্যবৃন্দকে নিয়ে আপনারা তলবী সভা জরুরিভাবে তলব করবেন, এবং ওই তলবী সভায় যাদেরকে মনোনীত করে আপনারা সভাপতি সেক্রেটারি এবং আপনারা সাতজন নয়জন তেরোজন বিশিষ্ট পনেরোজন বিশিষ্ট সাংবাদিক সদস্য নিয়ে একটি নির্বাহী কমিটি বাস্তবায়ন করবেন, এবং সামনে কীভাবে এই সংগঠনকে রক্ষা করা যায় সেদিকে সবাইকে একমত পোষণ করবেন। তা আশা করি আমরা আমি এখানে সদস্যপদ পাওয়ার পর থেকে আমার মনের মধ্যে যে আনন্দটা ছিল না, আমি কালকে তলবী সভার পর থেকে আমার মনের মধ্যে উৎফুল্ল এবং আনন্দ বোধ করছি। আমি অর্থসম্পাদকের দায়িত্বভার নিয়েছি, আপনারা আমাদেরকে সবাই দোয়া করবেন যাতে আমি আমার দায়িত্ব অটল থেকে আমি এগারো মাস ২৯ দিন আমাদের মেয়াদ থাকবে সেই পর্যন্ত আমি যেন আমাদের যারা সদস্য ভাইরা আছে এই রিপোর্টার সিনিটির যারা সদস্য হবে বা থাকবে তাদেরকে যেন আমরা কিছু একটা উপহার দিয়ে যেতে পারি, আমাদেরকে দোয়া করবেন, এবং আমাদেরকে এই এই তলবী সভার মাধ্যমে যে সংগঠনটি হয়েছে আমাদের পিছনে অনেক সুখ আছে, হয়তো আমাদেরকে অনেক রকম শত্রুতার বিভক্ত করতে পারে, আমাদেরকে অনেক অনেক ধরনের হ্যারাসমেন্ট করতে পারে, কিন্তু আমরা যারা আছি মূলত সংবাদকর্মী হিসাবে সাংবাদিক দাবি করি তার সংবাদকর্মী আমরা চাচ্ছি আমাদের সংগঠনকে সামনের দিকে কীভাবে নিয়ে গেলে আমাদের ভালো হবে, আপনাদেরও সবার যারা আছে সহযোগিতা প্রয়োজন, এবং বিশেষ করে বেশি বেশি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই কর্ণফুলী চ্যানেলের পক্ষ থেকে আমাদের সাক্ষাৎকার নেওয়াকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দময় একটি শুভেচ্ছা তাদেরকে দিচ্ছি, তারাও যেন তাদের এই টিভি চ্যানেল বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিতে পারে, এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই কর্ণফুলী চ্যানেলকে কীভাবে প্রসার এবং প্রচার করা যায় ওইদিকে আমরা সহযোগিতা করব, আমাদের সংগঠনের পক্ষ থেকে সবসময় আপনাদের সহযোগিতা।